السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا আলাইমু তসলেমা সবাই মিলে সালাতে যে দুরুদ পরি এই দুরুদ পর্ব রাজি আছেন ইনশাল্লাহ আর মানে কি এলাকায় নামাজের হুকুম আহকাম জানে সালাতের বিধিবিধান জানে কিন্তু মসজিদে উপস্থিতি মনে হয় কি বলতেছেন আপতা আমি করছি না দেখেন অবশ্যই আমল করতে হবে না হবে না হবে না হবে না জানবেন কিন্তু মানতে হবে তাইলে সুলকলায় পূর্ণ হবে বুঝতে পেরেছেন যদিও কেবল জানাটাতেই শ্রেষ্ঠত্ব আমল করলে তা পরিপূর্ণ হয় আমল করলে তা অনেক লোকজন বলে যে জানে অত সামল করে না সে খারাপ কিন্তু না করানিক ফিলসফি হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আল করিমে স্পষ্ট করে দিয়ে বলেছেন কুল হাল ইস্তাউ ইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা আলামুন পারেন না যারা পারেন আমার সাথে পড়েন সবাই পড়েন কল হাল ইয়াসতা ইল্লাযিনা ইয়ালামুনা লা ইয়ালামুন রব্বুল আলামিন বললেন অবিশ্ব ঘোষণা করে দাও অবিশ্বনবী সবাইকে জানায়া দাও যে জানে আর যে জানে না কোনো দিন সমান হতে পারে পারে আল্লাহ তাআলা তারই কথাটাকে এই বলে ছেড়ে দেননি রব্বুল আলামিন এর সাথে আরো চারটি যুক্তি দিলেন আমরা যাতে স্পষ্ট বুঝি শুনতে রাজি আছেন তো যাতে করে আমরা যারা জানে তাদেরকে মর্যাদা দিতে পারি মানে না বাট জানে এটাই একটা মর্যাদা এটা একটা এটা একটা কে বলেছেন জুড়ে বলেন না কে বলেছে রব্বুল আলামিন তারি কথাটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন কউল হাল ইস্তাউইল আমা

কোন সমান হতে পারে না যেমনি করে যার দুইটি নয়ন আছে আর নয়ন দিয়ে দিয়ে চক্ষু চক্ষু দেখতে পারে আর যার কিন্তু অন্ধ সমান নাকি বলেন সমান কার কথা রব্বুল আলমিন এই বলে থামেননি আল্লাহ রাবুল্লাহ আলমিন তারপরে বললেন বলে দাও রৌদ্র আর ছায়া সমান নয় অন্ধকার আর লাইট সমান নয় জীবিত আর মৃত সমান নয় বললেন কে কে বললেন তাই আমরা আজ অনেকে দাওয়াত দিতে গিয়ে বলতে গিয়ে যারা জানে তাদেরকেও মর্যাদা দিতে জানি না ভুল হচ্ছে কারণ কোরআনকে যথাযথভাবে জেনে জেনে উপস্থাপনা করলে এর নাম দাওয়াত হবে না এর নাম দাওয়াত হবে হবে না 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 দলবাজি হতে পারে হতে পারে দুষ্টামি হতে পারে মানুষকে নিয়ে আলাদা বললাম দলবাজির বিরুদ্ধে নিজেই দল বানিয়ে ফেললাম এমন অনেক ভণ্ডামি হচ্ছে হচ্ছে না হচ্ছে না আপনারা ভাগ করবেন না এই বিষয়গুলো আমাদের উচিত স্পষ্ট করে দেয়া কারণ আমরা আমরা এই কথাগুলো বলতে চাই কেবল কার জন্যে বলেন কার জন্যে তাই বন্ধুগণ আসুন আল্লাহ তালার দিকেই দাওয়াত দিতে শিখি আল্লাহ দিকেই সবকিছু মিলিয়ে নেই আর আল্লাহ তালার কালাম দিয়ে সবকিছু করব। তাহলে বিভ্রান্তি হবে তাই আমি আবার বলছি যারা সালাতের দুরুদ পারেন নিঃসন্দেহে তারা মর্যাদাবান কিন্তু যদি সালাতটা আদায় করেন মসজিদে জামাতের সাথে আসেন তাইলে আপনার ইমানটা সুলকলায় পূর্ণ হলো কন্যা আর যদি আপনি জানলেন সালাতের হুকুম আর আহকাম জানলেন বিভিন্ন আদিয়াত দোয়া তাসবিহ কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথই কায়েম করলেন না বিশ্ব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র হাদিস যথেষ্ট ওই ব্যক্তিকে সতর্ক করে দেওয়ার জন্য কারণ বিশ্বনবী বললেন বাইনাল আব ওয়া বাইনাল কুফ তারকুস সালাত সাদাকাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন আল্লাহর বান্দা আর কাফের আল্লাহর বান্দা আর কুফুরিতে নিমজ্জিত ব্যক্তির পার্থক্য একটাই তার নাম তার নাম হল সালাত 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 বানামাজ রাজি আছেন সুতরাং যারা সালাতের দুরুদ পারেন সালাতটাও পড়বেন কে কে ওয়াদাটা আল্লাহর সাথে করতে পারেন একটু হাত দেখার দিকে বলেন আল্লাহ আকবর দুইটা হাত তুলে বলেন আল্লাহ আকবার আরো আল্লাহ আল্লাহ মা বোনরা তাদের জন্য কি ব্যবস্থা আছে তো তো মা যদিও পুরুষদের চেয়ে মা বোনরা অনেক বেশি ইবাদত গোজার হয় বটে তবে ইদানিং ডিজিটাল মা বোনদের মধ্যে রাগ করতেছেন ডিজিটাল মা বোনদের মধ্যে অনেকে আছে সালাদ আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো ইমানের দাবি সুলকলা পূর্ণ করতে চাই তাহলে অবশ্যই পাঁচ অক্ত সালাদ কায়েম করতে ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন তবে হা কথাটা শুরু করেছিলাম যে সালাতের দুরুদ আমরা পড়ব নামাজের দুরুদ পড়ব কারণ দুরুদের বাজারেও আজ ভন্ডামি শুরু ফরমালিন ঢুকেছে ঠিক না বেঠিক কিন্তু সবাই একমত বিশুদ্ধ সবার কাছে পরিচিত যে দুরুদ তা হলো দুরুদে ইবরা যা সালাতে পাঁচ ওয়াক্ত ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব সকল সালাতে আমরা পড়ি না পড়ি না কিন্তু অনেকে আছেন কেবল সালাতেই পাঁচ ওয়াক্ত ফরজ ওয়াজিব সুন্নৎ মুস্তাহাবে পড়েন সালাতের বাহিরে পড়েন না অনেকেই হয়তো এখানে এমন আছেন না নাই বন্ধু আজকে থেকে ওয়াদাটা করতে হবে না সালাতে যে দরুদ পড়ি এই দরুদটা চলতে ফিরতে বসে অবসরে বারবার পড়বো রাদিয়াসাল ইনশাআল্লাহ রাদিয়াসাল ইনশাআল্লাহ তবে শুনুন এই রাজি হওয়ার জন্য একটা হাদিস বলি রাদিয়াসেন শুনতে তো এই পৃথিবীর সব মুআদদেছেন কেরাম একমত বিশুদ্ধ সনদে মুহাম্মদ রসুন থেকে প্রমাণিত কথাটি বলেছেন বিশ্বনবী মহাম্মুর কি বিশ্বনবী বলেছেন যদি কোন পুরুষ অথবা নারী ছেলে অথবা মেয়ে যুবক তরুণ কিশোর আর বৃদ্ধ মানব অথবা দানব মানুষ অথবা একবার বিশুদ্ধ কয়বার জুড়ে বলেন কয়বার একবার বিশুদ্ধ বিনিময়ে আকাশ আর জামিনের মালিক কে জুড়ে বলেন কে একবার বিশ্ব নবীর প্রতি বিশুদ্ধ দুরদ যদি কেউ পড়ে বিশ্বনবি বললেন আকাশ আর জমিনের মালিক তার প্রতি রহমত করে একবার পড়বেন দুরুদ দশ বার রহমত নাজিল করবেন কে আল্লাহ এখন দেখি কদ্দুর শক্তি আছে কন দেখি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন একবার যদি যদি কেবল একবার কারো প্রতি দয়ার দৃষ্টিতে তাকান বিশ্বকবি আল্লামা ইকবালের বিখ্যাত কবিতা তিনি বলেছেন পর গায়াজিসপর নজর বান্দা কো বাউলা কর দেয়া আ গায়াজিস দাম মে কতরাকো দরিয়া করে দিয়া কন্না সুবহানাল্লাহ আল্লাহ আল্লামা ইকবাল বললেন আমার আল্লাহ তাআলা এমন দয়াবান যে যদি রব্বুল আলমিন একবার কোন غلامের প্রতি ভালোবাসার দৃষ্টি দেন তাইলে غلامটাকে মুনিবে পরিণত করে দেন কে যদি রব্বুল আলমিন তার ভালোবাসার দৃষ্টি একটা ফুটা পানির প্রতি পরে তাহলে রাব্বুল আলমিন বিন্দুকে সিন্ধুতে পরিণত করে দে তাই আমরা অনেক আমল করি আবার অনেক বিশুদ্ধ আমল করি না ঠিক না এই যে শেখ মানে জানেন তো তাই বুঝতেছেন বলতেছেন যে আমরা অনেক বিশুদ্ধ আমল করি না কারণ বিশুদ্ধ আমল অল্প নাজাতের জন্য যথেষ্ট এটাও বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং কে কে সালাতেরি দরুদ চলতে ফিরতে বসে অবসরে বারবার পড়বেন হাতটা তুলেন দিকে আল্লাহ তাআলা কবুল করুন বললেন আমিন আরো জোরে বলুন আমিন বলি হাত নামান মা যুবক তরুণ আর কিশোরেরা অনেকে আছে বলে আল্লাহ আর কাছে দোয়া করি কিন্তু দোয়াটা কবুল হয় ঠের পাই না বুঝতে পারি না দোয়াটা কবুল হলো কি না এমন অনেক অভিযোগ আছে না নাই বলেন আছে না নাই শুধু তাই না ইদানিং যদিও সব জায়গায় দুয়ার বাণিজ্য আছে না নাই কমার বেশি দুয়ার বাণিজ্য কি আপনারা রাগ করতেছেন যদি দুয়ার বাণিজ্য না থাকতো ওই আমি যখন বসলাম ও ভদ্রলোক তিনি তার মা বাবার জন্য দুয়া চাইলেন অবশ্যই আমরা করব করব না করব না তবে নিজের মা বাবার জন্য নিজের কি ভাষায় দোয়া করব শিখিয়ে দিয়েছেন কে জোরে বলেন না কে বন্দী আমাদের অনেকের অভিযোগ অনেক যুবক বৃদ্ধ তরুণ কিশোর অনেক মা বোনেরা বলে কত দোয়া করি কবুল বুঝতে পারি না কারণ কবুল হলে তো বোঝা যায় না যায় না বন্দী দোয়া হলো ইবাদাত দোয়া কি দোয়াটা কি আল্লাহ আলামিন নিজেই করান আলকারিমে ডেকে বলেছেন অধোয়নী অস্ত জি বেলাকম পড়েন না অধোণী অস্ত জি আমার বান্দারা আমি আল্লাহ তা কাছে দোয়া করো আমি দুয়া তোমার দোয়ার জবাবে দিয়ে দেবো কারণ তোমার আল্লাহ দোয়া যেহেতু ইবাদত আর সকল ইবাদত তৌফিকিয়া সকল ইবাদত শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দোয়া ও কেমনে করতে হবে কেমনে দোয়াটা কবুল হবে শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া কবুলের অনেকগুলো শর্তের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম শর্ত হল দোয়াটা কবুল হবে না এমন কি মুস্তাহিদিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন তিনি কোথায় বলেন তো আল্লাহ তালা কোথায় আল্লাহ তালা কোথায় কিন্তু সবাই বললে আওয়াজটা আরো এটা বিশ্বাস এটা কারণ আজকালকার অনেক আছে না নাই। বিভ্রান্ত এমন কি মুসলিম বাপ দাদা মুসলিম নিজেও মুসলিম লেখাপড়াও করেছে কোরআন হাদিস দিয়ে বক্তৃতাও করতে চায় বাট বিশেষ ধর্মের মাইথোলজিতে আবদ্ধ হয়ে ওদের মতো কয় আল্লাহ সব জায়গায় আল্লাহ রব্লা আলমিন তার ব্যাপারে ইমানের পরিচ্ছন্নতা রবাহ তার ব্যাপারে ইমানের স্পষ্টতা যদি না থাকে আকিদা যদি বিশুদ্ধ না হয় তাহলে কিছুই হবে না না না। ইমান হল মূল আর ইমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস কারণ হল ইমান ইসলামের বৃত্তি পাঁচটা কিন্তু এর এক নাম্বার হলো ইমান ইমানের ফাউন্ডেশন হলো ছয়টা কয়টা জুড়ে বলেন কয়টা অনেক জায়গায় কয় সাতটা অনেক জায়গায় কয় বাংলাদেশেও কায়দায় বাগদাদি আরও 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 অনেক মক্তবে বাচ্চাদের পড়াতে গিয়ে সাতটা কয় এটা হলো একটা জিনিস রে দুইবার কয় একটা জিনিস রে কি কি ইমানের ভিত্তি শুনতে চান তো ইনশাল্লাহ এক নাম্বার আল্লাহ তালার প্রতি ইমান কার প্রতি ইমান আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান দুই নাম্বার আল্লাহ তালার ফেরেস্তা মালাইকাদের প্রতি ইমান কাদের প্রতি ইমান আল্লাহর মালা ইকা ফার্সিতে হয় প্যারেস্তা তাদের প্রতি ইমান তিন নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা কিতাবগুলোর গুলুর প্রতি ইমান চতুর্থ হল আল্লাহ তালার প্রেরিত রসুলগণের প্রতি ইমান পাঁচ নাম্বার হলো আখেরাতের প্রতি আখেরাতের প্রতি ইমান ছয় নাম্বার হলো তাকদীর ভাগ্যের লিখন ভাগ্যের ভালো আর মন্দ তকদিরের লিখন কার পক্ষ থেকে জুড়ে বলেন কার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হলো 6টা যারা বলে ওয়ালবাসি বাদাল মউত এটা মূর্খ কথা নাকি না এটা মূর্খ কথা কারণ আখিরাত বললে ওয়ালবাসি বাদাল মউত আর বলতে আখিরাত মানেই হলো মৃত্যুর পরের আলাদা আরেকটা জীবন বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ইমান ইমানের প্রথম বৃত্তি যে কারণে বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লামের প্রতি প্রথম যে পাঁচটি আয়াত নাজিল হয় কয়টি আয়াত হেরা গোয়াতে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে প্রথম যে পাঁচটি আয়াত নাজিল হয় সোহরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত আমার সাথে সবাইকে পড়তে হবে রাজি আছেন তো দুপুরে খাইছেন তো গলা ছেড়ে দিয়ে পড়বেন তো ইনশাআল্লা তাহলে ঠিক হয়ে যায় সবাই পড়েন পড়েন বিস্মেল্লা হেম একারা باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم ইয়ালাম কার কথা মজা লাগে না পড়তে আরেকবার পড়ি রাগ করতেছেন না তো সব হবে না হবে না সবাই মিলে মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু আওয়াজে আর সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন পড়েন বিস্মিল্লাহির রাহমানির রাহিম ইকরা باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم অর্থ হল রবাহিন বললেন পড়ব পাঠ করপ তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তোমাকে মায়ের তলপেটের চামড়ার প্যাকেটের ভিতরে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে বর্ষির মতো ঝুলেছিল ওই অবস্থা থেকে কন্যা সভানল্ পাঠ করপ তোমার রাব মহামহিমান্বিত যিনি না চাইতে দান করেন যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা মানুষ যান্তনা কন্যা সোভানল্লাহ এই পাঁচটি আয়াতের প্রথম আয়াৎ পড়তে হবে শিখতে হবে মাদ্রাসায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই যান না কেন শিখতে হবে কাকে জানার জন্যে কাকে আফসোস আজকের কিছু মূর্খ কিছু নাদান বলে পরো নিজেরে জানতেও হল নাদাম। কি সেফ আমি কি কষ্টের সাথে বললাম দুঃখে শিখতে শিক্ষা হলো কাকে জানার জন্য জোরে বলেন কাকে জানার জন্য ইমানের আগে শিক্ষা ইমানের আগে ইমানের আগে যে কারণে যেখানে এলমের কথা কোরআন এবং সুন্না এসেছে সব আইমা মুস্তাহিদিন একমত ইমান আর এলম এক এবং অভিন্ন কন্যা সুমান তাই বন্ধুগণ আল্লাহ প্রতি ইমান যথাযথ থাকতে হবে আল্লাহ কোথায় জোরে বলেন কোথায় আল্লাহ উপরে যদি কেউ বলে আকাশে ঠিক হলো না যদি কেউ বলে আরসে ঠিক হলো না বলতে হবে আকাশ তো আকাশ আরস তো আরস এর উপরে কে কে জোরে বলেন আকাশের উপরে কে রব্বুল কেমন রাতের আধার হয়ে গেলে রাতের অর্ধেকটা হয়ে গেলে শেষ রাত শুরু হলে আর কেবল একটি দিনের বেলায় তা হলো ইয় আরাফা জিলহজ মাসের নয় তারিখে আরফায় যখন হাজিরা যান তখন বছরের কেবল একটি দিনে আর বছরের প্রতি রাতে দুনিয়ার দুনিয়ার আকাশে আকাশে নেমে আসেন কন্যাশবাহ আল্লাহ ডাকেন কে আস কিছু চাইতে চাও আর তখন আমরা ঘুমাই পড়ি নাকি চাইবেন তো বলছিলাম আল্লাহ রাবুল আলামিন তিনি আকাশের উপরে তাই দোয়া কবুলের শর্ত হল দোয়াটা আকাশ ভেদ করে উপরে যেতে হবে কিন্তু অনেকেই দোয়া করি দোয়াটা আকাশ ভেদ করে উপরে যাবে এই জন্যে দুয়ার দানা লাগায়া দে এই জন্যে দোয়াটা পাকা না লাগার কারণে আকাশে উঠে না উপরে উঠে না আল্লাহর কাছেই যায় না কবুল হওয়ার সম্ভাবনা এখন প্রশ্ন করতে পারেন তে দানা কি কি পাকা দুয়ার শুনতে রাজি আছেন সব আইম্মা মুস্তাহিদিনরা একমত বিশ্বরবি শিখিয়েছেন দুয়ার পাকনা দুয়ার দানার নাম বিশুদ্ধ দুরুদ জোরে বললেন আল্লাহ শিখিয়ে দিতে চাই এই জন্যে নিজেরা নিজের দোয়া করবেন রাজিয়া সেন কারণ আজ ছেড়ে দিয়েছি আল্লাহ তাআলাকে আমরা চাই না মানুষের কাছে চাই অথচ বিখ্যাত কবিতা বুনাই আদম হবু আল্লাহ কবি বলছে আদমের সন্তান তুমি যদি তার কাছে বারবার বারবার চাও রাগ করবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তেম এমন এক সত্তা যদি রব্বুল আলমিনের কাছে বারবার না চাও বারবার 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 যদি না চাও রাগ করেন কে কে রাগ করে অনেকে বলবে দোয়া দুরুস শরীফ দোয়ার পাকনা দোয়ার দোয়ার আগে এবং পরে বিশুদ্ধ পরে যদি দোয়া করেন দোয়াটা যদি হারাম না হয় আল্লাহর দোয়া ফিরাবেন না কে জুড়ে বলেন না কে অনেকে মনে করে আমি তো পাপি আমার অনেক পাপ আমি অনেক কোরআন হাদিস জানি না নিজে বললে হবে করান সাক্ষী আল্লাহ রাবুল আলমিন বিতাড়িত শয়তানের দোয়াও কবুল করেছেন কে শয়তান ইবলিস আল্লাহ তালার আদেশ পালন করল না আদম আলী ইসালামকে শেষদা করল না রাবুল আলমিন বললেন ও খর জিমিন فَإِنَّكَ رَجِيب বেরিয়ে যা তুই বিতাড়িত আল্লাহ তাআলার আদেশ হইতে দেরি বাস্তব হতে দেরি লাগে নাকি সূরাতুর রহমান না সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াত পারেন না পারেন না সূরা ইয়াসিন মুখস্থ পারেন তো যদি বলি কত জনে পারেন হাতটা মনে হয় কম উঠবে বলো না এই এলাকার ইমাম খতিব যারা ওলামা যারা আসলে ভূমিকায় অনেক কথা বাধ্য হয়ে আসছে বলতে হচ্ছে আমি অনুরোধ করব বন্ধুগণ যারা ইমাম খতিব তুলাবা মুদার যারা আলেম আমাদের দায় আছে সকল মানুষকে আল্লাহর কালাম শিখানো দায় আছে না নাই বলেন আছে না নাই আর যারা যারা সাধারণ মানুষ তাদেরও দায়িত্ব তাদের কর্তব্য কোরআন শিখবে মুখস্থ করবে কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায় যে কোরআন শিখেনি সে মানুষ হতে পারে না 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 আওয়াজটা ছোট কারণ আফসোস আজ আমরা কোটি কোটি মুসলিম কোটি কোটি মুসলমান কিন্তু কয়েকজন কোরআন পড়তে পারি এই বড় বড় কম রহমানের প্রথম আয়াত গুলো পড়লে যে কেউ বুঝবে যে কোরআন জানে না সে মানুষ হতে মানুষ হতে পারে না রবীন্দর রহমানে বললেন যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান কবি স্পষ্ট আল আলিন বললেন পরম দয়াময় আর রাহমান পরম দয়াময় আল্লামাল কোরআন তার দয়ার বাস্তবতাই হলো কোরআন শিক্ষা কোরআন শিক্ষাটা আগে বললেন তারপরে বললেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান আর শিখিয়েছেন বয়ান মানুষ সৃষ্টির আগে কোরআনের এর এটাও একটা অর্থ মা বাবা যাদের থেকে আমরা পৃথিবীতে আসব তারা জানবে পড়বে মায়ের পেটে যখন বাচ্চা একশো দিনের মাথায় যখন প্রাণ আসে প্রথম তার কান ফুটে কি ফুটে কান আর মা তখন যা বলে যা মা শুনে পেটের বাচ্চাও তা শুনে মায়ের বলা কথা মায়ের শোনা কথা পেটের বাচ্চাও শুনতে পায় সুতরাং যে মা আপনি আমাকে পেটে নিয়ে কোরআনের তেলাওয়াত করে ওই বাচ্চা পৃথিবীতে আসার আগে পরিচয় হয় আল্লাহর কালামের সাথে কর না সুবাহ আল্লাহ জুড়ে বলে না সুবাহ আল্লাহ জন্মের আগে এই পৃথিবীতে আগমনের আগে মায়ের পেটের ভিতরে থেকে থেকে মায়ের তেলাওয়াত করা মায়ের কান দিয়ে শ্রবণ করা তেলাওয়াত বাচ্চা যখন শুনে পরিচয় হয় পৃথিবীতে আসার আগেই কিসের সাথে কিসের সাথে ওই বাচ্চা পৃথিবী থেকে যখন জন্মানায় জন্মের সাথে সাথে বলা হয় বন্ধু বিরক্ত হয় না ভয় পেয় না তোমার কানের কাছে উচ্চারিত হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার কানের কাছে আজান আছে না নাই দেননি আপনারা বাচ্চা জন্মের পর বাচ্চা প্রসব হলো নবজাতক যত দ্রুত সম্ভব পরিষ্কার করেই তার কানের পাশে আস্তে আস্তে স্পষ্ট আওয়াজে বলতে হয় আজানের শব্দগুলো শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এখন তো হাসপাতালে হয় সিজার করে খবর নাই বাচ্চা হলে নার্স না নিয়ে দৌড়াদৌড়ি করে আজান দেওয়ার হুজুরেরই তো খবর নাই কি ঠিক না বেটি রাগ করবেন আপনারা শুনেন আসলে কথা লম্বা আমি একটা গল্প বলতে হয় আমেরিকার বিরুদ্ধে কত কথা আমরা সারা পৃথিবীর লোকজন বলি কিন্তু নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টের সরকারি আইন হলো যখন কোনো নবজাতক যে ধর্মেরই নবজাতক জন্মায় তার কাছে ওই ধর্মের একজন পণ্ডিত যায় সরকার তাকে ফি দেয় প্রতি ঘন্টায় ষাট ডলার কন্যা সুমান আমেরিকাতে আমেরিকা আর বাংলাদেশ শতকরা পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশ যত বড় বড় হাসপাতাল আছে আপনাদের এই এই দেশ এই গাই বান্ধায় নাকি এখানেও হাসপাতাল আছে না নাই আমি চ্যালেঞ্জ দিলাম খুঁজ নিয়ে দেখেন হাসপাতালগুলোতে যেখানে সিজার হয় প্রসূতিদের প্রসব করানো প্রসবের পরে কানের কাছে আজান দেওয়ার কোনো ব্যবস্থা না ব্যবস্থা তাই মানুষ হচ্ছে হাতিস শুনুন বিশ্বনবী বললেন আমার উন্নতেরা শোনে নাও মায়ের শরীরের সব জায়গায় বিতাড়িত শয়তান যেতে পারে কারণ হলো মা আর বাবা পুরুষ আর নারী সবার রক্তের সাথে মিশে চলতে পারে কে মিস্টার ইবলিস কিন্তু বিশ্ব বললেন ওই মিস্টার ইবলিস মায়েদের পেটের তল পেটের যে চামড়ার প্যাকেট যাকে বলে রেহেম যে চামড়ার প্যাকেটে আপনি আমি সবাই জন্ম নিয়েছি রব্বুল আল ওই চামড়ার প্যাকেটটাকে বলেছেন করারে কারারে এর ইংরেজি অনুবাদ ইনটেনসিভ কেয়ার ইউনিট কদ্দা তার মানে যেখানে কোনো জারম যেতে পারে না জীবাণু যেতে তার মানে অলপ মায়েদের তলপেটে চামড়ার প্যাকেটের ভিতরে আমরা আপনি সবাই যখন ছিলাম ইবলিস শয়তান দূর থেকে খালি দেখছে ধরতে পারে নাই, বিশ্ব নবী বললেন প্রসব হওয়ার সাথে সাথে মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসার সাথে সাথে ওই বিতাড়িত মিস্টার শয়তান নবজাতককে ধরতে যায়, তখন নবজাতক চিনে মালাও বিশ্বনবী বললেন আমার তোমাদের ছেলেমেয়ে জন্মের সাথে সাথে আজান দাও কারণ আজানের আওয়াজগুলো যেখানে হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়া যায় সুবান আর আসতে কোন তাই জন্মের সাথে সাথে আজান যত দ্রুত সম্ভব দেবেন তো ইনশাল্লাহ কারণ আমাদের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে পরিণত হয়েছে দুঃখের সাথে বলতে হয় বঙ্গবন্ধু সেই স্বাধীনতার পর বলেছিলেন মানুষ পায় স্মরণের খনি আমি পেলাম আর তিনি যদি আজকে বেঁচে থাকতেন অবশ্যই বলতেন খনি সোনার বাংলা, আজ দিয়ে ভরে গিয়েছে শুধু না আজ ভরে গিয়েছে। শয়তানের দুঃস্থে কারণ মা বাচ্চাকে পেটে নিয়ে সঙ্গীত শুনে প্যান প্যানি শুনে গান শুনে তার মানে পেটের ভিতর থেকেই আর সারে গা মাদা করে আসে রাগ করতেছেন আপনারা ওই মেয়ে রাগ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন পৃথিবীতে জন্মানোর আগে কোরআন শেখাও এর স্পষ্ট অর্থ হলো মা আর বাবা বাবা আর মা বাচ্চাকে মায়ের পেটে থাকতে মা নিজে পড়বে বাবা তার পাশে কানের কাছে মায়ের কানের কাছে পড়বে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হবে কিন্তু আফসোস বাচ্চাকে পেটে নিয়া গর্ব যদি শয়তানি বাদ্রামি আর দুষ্টামি দেখে কি জানি দেখে নাম কইছেন না আপনারা মা বোনরা মনে রাগ করতেছে না কিচ্ছু যায় আসে না বলতে হবে মিলা যে মা বোনেরা বাচ্চাকে পেটে নিয়া কিভাবে আরেকজনের বউকে ভাগায়া নিতে হয় এই জিনিসগুলো বাচ্চাকে পেটে নিয়ে যে মা দেখে তার বাচ্চাটা জন্ম নিয়েও আরেকজনের বউ নিয়ে পালায়া যাবে সন্দেহ সন্দেহ দেখে ডাকাত দেখে পকেটমার দেখে চুর দেখে বেহায়াপনা দেখে নির্লজ্জতা ঠিক না তাই বন্ধু আগেই সতর্ক হন বলে বাচ্চা কথা শুনে না তখন যখন প্রশ্ন করি বাচ্চা জন্মের পরে আজান দিছিলেন কই হুজুর বাচ্চাটা তো ক্লিনিকে হইছিল সিজার করছি হুজুর পাইব কই কারণ কপাল পুরা নিজে তো আজান বন্ধ নিজেই নিজে নিজের কপাল পুরি ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন সাড়ে চোদ্দশো বছর আগে কুরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন য헐 ফাসাদুল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস পড়েন না সবাই য헐 ফাসাদুল বাররি ওয়াল বাহ বিমা কসবাত সত্য বলেছেন আল্লাহ বলেছেন জলে আর স্থলে আর অন্তরিককে আকাশে জলে স্থলে সব জায়গায় আজ ফাসাদ ফাসাদ আর ফাসাদ কারণ হলো সব মানুষের মানুষের জুড়ে বলেন কি হাতের কামা আল্লাহ কার উপরে জুলুম করে? বন্ধুদের হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন গরাই غلط কারণ হলো কারণ হলো মা আর বাবা জন্ম দিলেই হয় আমার শিক্ষক বলতেন জন্ম দিলেই বাবা হয় না জন্ম দিলেই মা হয় না মা বাবার যোগ্যতা অর্জন করতে হয় না হয় না বন্ধু আজকাল তো আমরা মনে করি শুধু বাচ্চা জন্মালো বাবা হয়ে গেলাম না আপনি বাবা হবেন হবেন আপনি মা মা আর বাবা হওয়ার জন্য মৌলিক যোগ্যতা অর্জন করতে হবে ওই যোগ্যতার প্রথম হলো নিজে শিখবেন কোরআন বাচ্চাটা পৃথিবীতে আসার আগে পেটে থাকা অবস্থায় কোরআন সোনায়া দেবেন রাজি আছেন রাজি আছেন কে কে এই কথাটা আমল করতে রাজি আছেন হাত তুলেন হাত তুলে বলেন লহ আকবর বলেন হে আল্লাহ আমরা আজকে বুঝলাম আমাদের বাচ্চাদেরকে পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকা অবস্থায় কোরান শোনাব কোরান শোনাব কোরান শোনাব বলেন আমিন আরও যদি বলেন আমিন বন্দীগান আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতে বললেই সোনার বাংলা হবে না সোনার বাংলা হওয়ার জন্যে সোনার মানুষ লাগবে ঠিকনা মেটিক আর সোনার মানুষ এরাই হতে পারে যারা ডাকাত নয় যারা চোর নয় যারা সুদ নয় যারা ঘুষ নয় যারা মানুষের ইজ্জত হরণ করে না যারা বিচারের নামে মানুষের উপরে জুলুম চাপায় না ঠিক না বাংলাদেশে সত্যি যখন সোনার মানুষ বাড়বে অটোমেটিক সোনার বাংলা হয়ে যাবে আমরা এমন সোনার বাংলা চাই বলেই আজকের কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুন বলেন আমিন আর ওজুর বলেন আমিন অনেকগুলো কথা বলে ফেললাম গোড়ায় আবার ফিরে আসি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপার ঈমানটা স্পষ্ট থাকতে হবে তাই আল্লাহ তাআলা কোথায় বলেন তো আরশের উপরে কোথায় আরশের যারা বলে আল্লাহ আল্লা আলামিন সব জায়গায় বিরাজমান ওরা সাই বিশুদ্ধ নয় বিশ্বাসে বিশুদ্ধ নয় ইমানটা জবসই পূর্ণ হবে না হবে শিল্প আল কারীমে সতর্ক করে দিয়ে বলেছেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন রব্বুল ആലামিন বললেন জেনে নাও অনেকেই ইমানের দাবি করবে অনেকেই আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে ঘোষণা করবে আসলে বাস্তবে সে তো মুখে বলে ইমানদার বাস্তবে হলো মুশরিক বাস্তবে কি বাস্তবে কি তাই সব জায়গায় আল্লাহ বিরাজমান এই কথাটা শির এই কথাটা এই কথাটা এটা হিন্দু ধর্মের বিশ্বাস থেকে এসেছে শুধু তাই না বলে কয় আল্লাহর কোনো আকার নাই বলে না বলে না কিন্তু আল্লাহ তালার আকার আছে না নাই বদলে আল্লাহ রপ্লা নামিন তার আকার আছে তবে তিনি স্পষ্ট করে বলেছেন লাই স্যা কা পড়েন না লাই স্যা কা সেই আল্লাহ তালার মতো কিছুই নাই আল্লাহ আল্লাহরই মতো বলেন আল্লাহ আকবার জলাল্লাহু আকবার আল্লাহ তাআলা যেমন আল্লাহ যেমন তার হাত যেমন তার পা যেমন রবুল ആലামিনের জন্যে আকার প্রয়োজন তেমনটাই আছে আমরা জানি না নবিজীয় বিবরণ দেন নাই তবে জান্নাতে যারা যাবে আমরাও যেতে চাই না চাই না কারা কারা জান্নাতে যেতে চান হাতে তুলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন ভিক্ষুকের মতো চান বলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিও বলে না আমিন আমিন জান্নাতের মালিক আল্লাহ তিনি যদি কাউকে দেন তাইলেই জান্নাত পাবে আল্লাহ তাআলা যদি কাউকে জান্নাত না দেন তিনি ছাড়া এমন কি নবীগণ এমন কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিকার নাই যে তিনি কাউকে জান্নাত দেবেন যদি থাকতো বিশ্বনবী কাউকে জান্নাত দেওয়ার অধিকার যদি থাকত তাহলে বিশ্বনবী তারই অধিকারটা তার চাচা আবু তালেবের জন্য ব্যবহার করতেন আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা নবীজির চাচা কিন্তু নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মের সাথে সাথে অথবা জন্মের আগে তার বাবাকে হারান তার দাদা বেঁচে ছিলেন আর নবীজি পৃথিবীতে জন্ম নিয়ে তার চারজন চাচাকে জীবিত পেয়েছেন কয়েজন চাচা চারজনকে জীবিত পেয়েছেন চারজনের মধ্যে দুইজন ইমান এনেছে দুইজন বিশ্বনবিকে সহযোগিতা করেছেন জান্নাতি হয়েছেন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আর দুইজনের একজন অনেক সাহায্য করেছেন বটে তবে মৃত্যুর সময়ে কালিমা নবীজি বলার পরেও বলেন নাই তিনি হলেন আবু তালেব সিরাতের গবেষকরা সবাই একমত নবীজির জন্য তিন বছর জেল খেটেছেন অবরুদ্ধ জীবনে ও সঙ্গী হয়েছেন সঙ্গে হয়েছেেন আবু তালেব কিন্তু নবীজির জন্যে তার দয়া মায়া ভালোবাসা বাবার আদর মায়ের স্নেহ দুইটাই দিয়েছেন চাচা আবু তালেব কন্যা সুবান আল্লাহ আবু তালেব যখন মারা যান নবীজি তার সখরাত শুরু হয়েছে মারাদুল মত শুরু হয়েছে বিশ্বনবী কানের কাছে মুখ রেখে বলেছেন চাচা আমার বাবা আমি দেখি নাই মায়ের আদর তেমন পাই নাই দাদার আদর যদ্দুর চিপ তোমার সম্পদ তোমার নেতৃত্ব তোমার অভিভাবকত্ব আমি এবং ইসলামের জন্য একেবারেই বিলিয়ে দিয়েছ অন্তত মৃত্যুর মুহূর্তে একবার বলো লা কিন্তু আবু তাহলে বললেন না অনেক লম্বা ঘটনা নবীজি কাঁদলেন আল্লাহ রব্বুল আলমিন জিবরিল কে পাঠায়া সুরাতুল কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে দিয়ে নবীকে সান্তনা দিলেন আমাদেরকে জানায়া দিলেন রব্বুল আলামিন বললেন ইন্নাকালাতা দি মান আহাববতা ওয়ালা শা নবী তুমি যাকে পছন্দ কর তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়ত দেয়ার অধিকার নবী তোমার নাই হেদায়ত দেয়ার অধিকার কার চিৎকার করে বলেন কার এই হেদায়ত মানে জান্নাত মুক্তি আর নিষ্কৃতি ঠিক না বে ঠিক আলামিন জান্নাত দেয়ার অধিকারটা কেবল তারই তিনি ছাড়া আর কেউ জান্নাত দেবেন দেয়ার অধিকার অধিকার আল্লাহ জান্নাত যদি পেতে চান তাইলে অবশ্যই আল্লাহকে জানতে হবে তার ব্যাপারে ইমানটা যথাযথ হতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর প্রতি ইমান ঠিকমতো আনবেন তো ইনশাল্লাহ শিখবেন কার পরিচয় পাওয়ার জন্য কার পরিচয় ফিরে আসি বলছিলাম ওইখান থেকে আল্লাহ তো আকাশে উপরে দোয়া কবুল হওয়ার জন্য দোয়াটার পাকনা লাগায়া দিতে হবে যাতে দোয়াটা উপরে উঠে আর এই পাকনার নাম হলো জোরে বলেন নাম কি আরো জোরে বলেন পাকনার নাম কি দোয়ার পাকনার নাম হলো তাই যে কোন দোয়া করবেন হালাল যদি হয় কারণ অবশ্যই আল্লাহ আপনার দোয়া শুনবেন তবে দোয়া তিন প্রকার একটা দোয়া নগদে আল্লাহ কবুল করেন আরেক প্রকার আল্লাহ তাআলা দেরিতে দোয়া কবুল করেন আরেকটা হলো ব্যক্তি দুনিয়ায় যত দোয়া করে আল্লাহ বলেন বান্দারে রেখে দিলাম দুনিয়া অল্প জীবনের চিরস্থায়ী জীবনে মরার পরে তোর দুয়ার রিজাল্ট কে দেবেন যদি বলেন কে দেবেন তাই দোয়া করতে রাজি আছেন নিজে নিজে দোয়া করবেন নিজে নিজে দোয়া করবেন আর অবশ্যই দোয়ার আগে পরে দুরুদ শরীফ পরবেন বিশুদ্ধ দুরুদ এর নাম সালাতের দুরুদ রাজি আছেন এখন এই সালাতের দুরুদ নামাজের দুরুদ নামাজের বাহিরে কে কে পড়তে রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ সবাইকে কবুল করুন বলে না আমিন আরো জুড়ে বলেন আমিন আল্লাহ আমিন বন্ধুগণ অনেকগুলো কথা বলে ফেললাম আসুন আমরা যে সালাতের বাহিরে সালাতের দুরুদ পর্ব একজন আরেকজনের সাক্ষী হয়ে আজকে এই ময়দানে সবাই একবার পড়ি পুরুষরা

حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فولバリ جامع مسجد ردوجي এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল এই ফুলবাড়ী হাই স্কুল ময়দানে আসকের মান্যবর উস্তাদুল আসাতেজা সাহেবুল আল হজরতুল আল্লাম শেখ মৌলানা শিহাবুদ্দিন সুন্নি সাহেব আজকের এই মাহফিলের জনাব সাহেবের সদর আল্লাহ তাআলা তাকে দিনের ক্ষেদমতে আরো আরো কবুল করুন বলেন আমিন আরো জুড়ে বলেন আল্লাহ আমিন আজকের এই মাহফিলে অনেক উলামারা এসেছেন আইম্মা খুতাবা অনেক মুদার রেসিন অনেক তোলাবারা এসেছেন শুধু তাই না যুবক তরুণ আর কিশোরেরা এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা মা আর বোনেরা আসলে আমাদের একটা সমস্যা হলো যে আমাদের চেহারাটা টেলিভিশনে দেখা যায় বলে অনেক লোকজনে চিনে খুব আপন করে কথা বলে খুব লজ্জা পাই যে আমি তো এমনটা যে আপন করে কথা বলতে থাকে তা আসলে এটা আমাদের কমতি এই জন্যে ক্ষমা চাই আপনাদের কাছে সবাইকে হয়তো চিনি না কিন্তু দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের যতটুকু মর্যাদা রয়েছে আর আল্লাহ তালা ওই মর্যাদাটাকে আরও আরও বাড়িয়ে দিন বলেন আমিন আরও জরিবেন আল্লাহ আমিন বন্দি গেন আল্লাহ তালার কাছে আমরা আমাদের প্রত্যেকের মর্যাদার জন্য দোয়া চাই প্রত্যেকের ইমান এর দৌলত অর্জন হোক এই জন্যে দোয়া চাই আল্লাহ যাতে হেদায়ত শিফ করেন এই জন্যে দোয়া চাই চাই না চাই না একজন আরেকজনের জন্য করব কিন্তু বন্ধু আমাদের বাংলাদেশ যে সোনার বাংলাদেশে আমরা এখন আসি, এই দেশে যে পরিবেশে এখন আমরা রয়েছি যে পরিস্থিতি এবং বাস্তবতা অবশ্যই ইমান টিকিয়ে রাখতে হেদায়তের উপর অবিচল থাকতে গিয়ে আমাদের প্রত্যেককে সতর্ক হওয়া উচিত না উচিত না বলেন উচিত না উচিত না বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ে সকাল বেলা ইমানদার সন্ধ্যা বেলার ইমানটা তার থাকবে না সন্ধ্যা বেলা ইমানদার রাতের আধার গুছে পুবের আকাশে সূর্যের উদয় হতে হতে সেও ইমান হারিয়ে ফেলবে আমার তো মনে হয় কেন যেন ভয় হয় আমরা ওই পরিবেশে চলে আসলাম কিনা নাকি আপনারা কি রাগ করতেছেন রাগ করতেছেন ইসলাম ইমান আমাদেরকে শেখায় একা একা মুসলিম হওয়া যায় না কারণ হলো আপনি যদি ইমান আনেন বলতে পারেন ইমান মানে আত্মার বিশ্বাস কিন্তু হাত এই পৃথিবীর সব আহিমা সব মুস্তাহিদিন ফুকাহা একমত হয়ে আহলসুন্না বল জামা একমত হয়ে বলেছেন ইমান মানে তিনটি জিনিসের বাস্তবতা কয়টি জিনিস জুড়ে বলেন কয়টা ইমান এক নাম্বার হল আপ্তার বিশ্বাস হৃদয়ের বিশ্বাস তসদিক বিল জানান আত্মা দিয়া হৃদয়ে দিয়ে মন আর প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে প্রথম দুই নাম্বার অলপ মুখে হৃদয়ের বিশ্বাস আত্মার বিশ্বাসটা মুখে প্রকাশ করতে হবে বলতে হবে বলতে হবে বলতে হবে হৃদয়ের বিশ্বাস আছে মুখে বললেন না তাইলে ইমানের পূর্ণতা হবে 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 বলেন তার মানে আপনি পরিপূর্ণ ইমান যথাযথ কমপ্লিট সুলকলায় পূর্ণ যদি করতে চান তাহলে হৃদয়ের বিশ্বাস আত্মার বিশ্বাসটা মুখ দিয়া বলতে বলতে তিন নাম্বার অলপ ওয়ালা মালুবিলাৰ কাণ নিজের জীবনে হাতে আর পায়ে সাড়ে তিন হাত বডি দিয়ে প্রাত্যহিক দিন আর রাতের বাস্তবতায় কাজে আর কর্মে বিশ্বাসের বাস্তব প্রমাণ কাজে আর কর্মে দিতে হবে না হবে না জোরে বলেন হবে না হবে না বন্ধুগণ তার মানে হলো ইমান তিনটি জিনিসের একসাথে নাম এক নাম্বার আত্মার বিশ্বাস দুই নাম্বার মুখে তার স্বীকৃতি বা প্রকাশ তিন নাম্বার কাজে তার প্রমাণ কিন্তু আফসোস আজকের বাংলাদেশে লক্ষ কোটি কোটি ইমানের দাবিদার আছে ইমানের কথাটা বিশ্বাসের কথাটা আত্মার ভালোবাসার বিশ্বাসটা মুখে বলতে চায় রাগ করবেন আমি যদি উদাহরণ দিই বুঝবেন তিন নাম্বার কাজে কর্মে প্রমাণ যদি না থাকে কাজে প্রমাণ নাই মুখ দিয়ে বলে না কেবল আত্মায় বিশ্বাস করে তাহলে তার ইমানটা পূর্ণ হল না হতে পারে যে কোন সময়ে ইমানের বাতি ধপ করে কি হয়ে যাবে কি হয়ে যাবে নিবে যেতে পারে তাই আসুন ইমানটা শিখে নেই রাজি আছে রাজি আছে বন্দি যেহেতু ইমানের মধ্যে সব আছে আত্মার বিশ্বাস আছে মুখের প্রকাশ আছে কাজের প্রমাণ আছে ইমান আমি একটা উদাহরণ দেই ইমানেরই বাস্তবতাটা যদি সত্যি বাংলাদেশের কুটি 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 মুসলমানের মধ্যে থাকতো তাইলে একটা উদাহরণ দেই আজকে হল ফেব্রুয়ারির কয় তারিখ ছাব্বিশ তারিখ অতিক্রান্ত হয়ে রাত বারোটা ক্রস করেছে সাতাশ তারিখ শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি একটা দিন আসে না নাই নাই হয়ে গেছে না যদি আফসোস খুব লজ্জা লাগে একুশে ফেব্রুয়ারি বলি কিন্তু সালাম আব্দুল জব্বার বরকত রফিকরা একুশে ফেব্রুয়ারির জন্য জীবন দেয় নাই ওরা এ বি সিডির জন্য জীবন দেয় নাই জীবন দিয়েছিল সরে সরেয়া বাংলার জন্য ঠিক না বেঠিক আরে ভাই ঠিক না বেঠিক আর আমরা এখন এমন কপাল পুরা আমরা বলি আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি না একুশে ফেব্রুয়ারি তুমি ভুইলো না তোমার চোদ্দ গোষ্ঠী লইয়া শিখো কিন্তু আমি একটা প্রশ্ন করি বলো ওই একুশে ফেব্রুয়ারিটা বায়ান্ন সনে বাংলা কত তারিখ ছিল আমি তো কসম করে বলতে পারি অনেক শিক্ষিত আছে সার্টিফিকেট দ্বারি লোকজন আছে যারা বলতে পারবে না আসলে ওই বায়ান্ন সনে ভাষা আন্দোলনের ওই যে দিনটা একুশে ফেব্রুয়ারি আসলে কত তারিখ ছিল আপনারা কি পারবেন বলতে যে জাতি তার মূল ইতিহাস হারিয়ে ফেলে আগাসা হয়ে যায় আগাসা টিকতে পারে না বট বৃক্ষ হয় যদি তার মূল মাটিতে প্রতীত হয় আসোস আজ একুশে ফেব্রুয়ারি গান গাও ওই তারিখটা আটই ফালগুন ছিল অনেক কপাল পোড়ারা জানে না টিকনাটিক আরে ভাই বেঠিক আমি এটাও বলবো না আমি বলতে চাই বাংলাদেশে এখন শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি ওই তিনটা চারটা দেয়ালের খুঁটির সামনে দাঁড়ায়া খালি পায়ে যায়া ফুলের তোরা দেয়া আছে না নাই আগে আশির দশকে নব্বই এর দশকে বাস এর আরো আগে কেবল সরকারের কিছু লোকজন দিত গ্রামে গঞ্জে জেলায় সব জায়গায় তা ছিল কেবল ঢাকা মেডিকেলের পাশে ওখানেই দিত আর এখন আফসোস গ্রামে গঞ্জে স্কুল মাদ্রাসার স্কুল কলেজের মাদ্রাসার ছেলে পেলেকে ওই দুইটা কি বলেন না কি খাম্বা খাম্বা খাম্বার সামনে কি দেয় ফুল দেয় আচ্ছা আমি বলি পৃথিবীর যত ধর্ম আছে আল্লাহর পৃথিবীর সকল ধর্মকে প্রশ্ন করুন কোন ধর্মে বলেছে খাম্বার সামনে ফুলের তোরা দিলে মুরদা মানুষের উপকার হয় আল্লাহর কসম করে বলি কোন ধর্মে এটা কোন ধর্মে এটা বন্ধু খান ইমানের বাস্তব ধ্বংসের কারণে আজকে এটা শুরু হয়েছে যারা ওলামা যারা ফুকাহা তারা জানেন জগতে হয়ে যাওয়া পিছনের দিনগুলোতে ইমানের ঘাটতির কারণে বিভ্রান্ত কিছু উপদল বেরিয়েছিল ইমানে যেমন কাদারিয়া জাবারিয়া মুরজিয়া মোতাজেলা নাম শুনছেন না শুনেন নাই খারেজি রাফেজি শিয়াত আকিদার ক্ষেত্রে মাঝহ আকিদার ক্ষেত্রে মাঝাব মাঝাব ফেকের ক্ষেত্রে মাঝাব হানাফি সাফি মালিকি হাম্বুলি যদিও প্রসিদ্ধ চারটা আসলে বারোটার উপরে কন্যা সুবাহ কিন্তু বন্ধুগান আকিদায় মাঝাব অনেকগুলো পৃথিবীতে দিন যত যাচ্ছে নতুন নতুন ইমান নতুন নতুন বিশ্বাসের বিশ্বাসের ধ্বংসকারী উপদল আর কাজ তৈরি হচ্ছে যে কাজের দ্বারা ইমান ধ্বংস হয়ে যায় বর্তমান যুগে অতীতে যেমন খারেজি রাফিজি শিয়া মুতাজেলা জাবারিয়া কাদারিয়া ছিল টিকেমনি করে বর্তমান সময়ে ইমান ধ্বংসের জন্যে এটা এসেছে খাম্বার সামনে ফুল দিয়া খালি পায়ে দাঁড়ায় থাকো বন্ধু ইমান যার আছে সেটা করতে কারণ কারণ হল কসম করে বলি যদি আপনি ভাষা শহীদদের মর্যাদার জন্যই করতে চান তাহলে তাদের জন্য দোয়া করুন নাকি বাবা আপনারা কি একমত যারা মরে গেছে দোয়া করেন দোয়া নাই দাওয়া নাই আরে ভাই যদি যে কোনো ভালো কাজও করতো তাও নাই বরং কুটি কুটি টাকার ফুল কিনে ফুলের মালা খাম্বার সামনে দেয় আর কয়েক ঘন্টা ফুল সব পচে মরে মারায়া। একটু আগে খালি পায়ে যায়া ফুলের মালা দিল স্থবক ফুলের ফুলের স্থবক দিল আর কিছুক্ষণ হয়তো কয়েক ঘন্টা পরে একদিন দুই দিন পরে সুইপাররা পা দিয়া পাড়াইয়া পা দিয়া পাড়াইয়া সুইপাররা ওই সব ফুলের কি স্থবকরে ডাস্টবিনে ফালায়া দেয় তার মানে বুঝা গেল যে শ্রদ্ধা দুই দিন পরে ডাস্টবিনে চলে যায় ইমানদার তা করতে পারে কিন্তু বন্ধুগণ আজ এই বিষয়টা বুঝিয়ে আলেমরাও আমরা বলি না শিক্ষিতরাও ইমানদাররাও বলতে 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 চায় না কিন্তু বন্ধু এটা বলাও যদি বললেন বুঝালেন তারপরেও আপনাকে বাধ্য করে চাকরি থাকার জন্য নাইলে স্কুল থেকে বরখাস্ত করে দেবে চাকরি থেকে বরখাস্ত করে দেবে মজবুর যদি হন বাধ্য হয়ে যদি যান তাইলে পাপের সব মালা ওই ওই না দেবেন কিন্তু আফসোস আমরা তো নিজেরাই গলাটা পাইতে দিয়ে লইতে চাই আমরা এটা বলতে চাচ্ছি বন্ধু যে ব্যক্তি খালি পায়ে খালি কারণ দেখেন বিশ্বাসটা কোথায় বিশ্বনবী মোহাম্মদ উল্লাসল্লাল্লাহ জুড়ে বলেন সল্লাল্লাহ ওয়ালেম ওয়াসাল্লাম চৈ বুখাৰী মুসলিমের হাদিস বিশ্বনবী বললেন খালি ফুলিয়াহু দাওয়া নাসারা ওয়ামার বান্দারা ইহুদি খ্রিষ্টানদের বিপৰীত কৰক ওয়াছল্লু বিনে আল পবিত্র জুতা পায়ে দিয়া পবিত্র জোতা সহ নামাজটা সালাতটা পঢ় কণ্টা সুবহ বিশ্ব বললেন পবিত্র জুতা পায়ে দিয়ে পবিত্র জুতা পায়ে দিয়ে সালাত করা যায় নবী যে আদেশ করলেন প্রত্যেকটি ইমানদারির উচিত জীবনে একবার হলেও পবিত্র জুতাটা পায়ে দিয়া সালাত করা কারণ ইহুদিয়ার খ্রিস্টানরা ইবাদতের সময়ে জুতা পায়ে দেয় বন্ধুগান মসজিদে জুতা যদি পবিত্র হয় পবিত্র জুতা মসজিদে চলে না চলে না রাগ করতেছেন ভালো করে শিখা উচিত জানা উচিত কিন্তু মসজিদের চেয়েও কি পবিত্র হয়ে গেল ওই খাম্বার জায়গা আমি মনে করবেন না আমি কোন রাজনীতি টাজনীতি এটা ইমানের কথা বিশ্বাসের কথা কারণ আজ আমাদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে ইমান ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধুগণ মুসলমানের ছেলে মেয়েরা একুশে ফেব্রুয়ারি সালাম আব্দুস সালাম বরকত রফিক আব্দুল জব্বার এদের জন্য কয় ফুলের মালা দাও খাম্বার সামনে খালি পায় মুসলমানের বাচ্চা এটা করতে পারে না যারা করবে যারা করতে চায় করুক কিন্তু তাদেরকে বলে দিতে বলে দিতে হবে কিন্তু আমরা কি বলি বলেন বলেন সবাই তো দাবি। ইমান মানে মুখে মানে তিন নাম্বার হলো, কাজে তার প্রমাণ কাজে তার প্রমাণ কাজে তার তাই ইমান মানে হলো সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন ডাকাতকে ডাকাত বলবেন সাউথ কে সাউথ বলবেন কিন্তু যদি আপনি ভালো মানুষ কারণ উদাহরণ দেই বাংলাদেশ আপনাদের এলাকায় মনে হয় নাই বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসা আছে যেগুলোর সভাপতিরা হলো ডাকাত শোধ কর মানুষের অধিকার নষ্ট করে মানুষের অধিকার ধ্বংস করে দেয় জুলুম আর অবিচার করে হারাম আর হালাল এক করে ফেলেছে টাকা আছে তাই অনেকেই তারে মসজিদের সভাপতি বানায় ঠিক না বিঠিক মাদ্রাসার সভাপতি বানায় কমিটির সদস্য বানায় বন্ধুগণ এই জন্য আসল জায়গায় আগুন লেগেছে আসল জায়গায় বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ মিলাবেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসার সভাপতি ভালো মানুষ সৎ নামাজি রোজাদার হজ করে জাকাত দেয় দেখবেন ওই প্রতিষ্ঠান ভালো ঠিক না আরে ভাই ঠিক না ওই মসজিদ ওই মাদ্রাসা ওই স্কুল এর ছাত্রদের মধ্যে এর প্রভাব পড়ে পড়ে না পরে না আর যেখানে ডাকাত মানুষের মানুষের উপর জুলুম অত্যাচার যে করে অধিকার যে কেড়ে নেয় লজ্জাও নাই এমন ডাকাতরা যেখানে চেয়ারে বসে সেখানে সবাই ডাকাত হয় সবাই কি সবাই কি বান্ধে গেল ইমান যদি থাকে ইমান যদি থাকে কেবল ইমান তাইলে অবশ্যই বলতে হবে ডাকাতকে ডাকাত বলতে হবে চুর কে চুর বলতে হবে ঘুস্কোর কে বলতে হবে সংশোধনের জন্যে হেদায়েতের জন্যে সত্য তার কাছে পৌঁছে দেওয়ার জন্যে শুধু তাই না বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিন বলেন না রাহমাতুল্লিল বিশ্বনবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্দুল আল আমি বিশ্বনবীর পরিচয় দিতে গিয়ে বললেন আমার সাথে সবাই পড়েন অমা রসাল্লা কা ইল্লাহ রাহ্মাত্লিল আলমিন আবারো পড়েন আল্লাহ তালা নিজে পরিচয় করিয়ে দে বললেন ওয়ামার হাবিব মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনাকে পাঠিয়েছি কেবল মাত্র ভালো করে ভালো করে সবাই জেনে নাও বিশ্বনবীকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য আলমিন আগে নাসা এর অনুবাদ করত ইউনিভার্স এখন কয় মাল্টিভার্স মাল্টিভার্স কারণ আসলে পৃথিবী ছাড়া আর অনেক গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে এটা কোরআনে বলেছেন কে নবীজি আল্লাহ তার নবীকে দুনিয়ার দেহ আর জীবনে সব দেখিয়েছেন এই জন্যে মেরাজে নিয়ে গিয়েছিলেন কন্যা বিশ্ব বিশ্বনবী সবার জন্য রাহমাত তাই বিশ্বনবী ইমানদার ইমানদার ইমানের বাস্তবতা ইমানের পরিচয়ের কারণে ইমানদার ডাকাতকে কেমনে ডাকাত বলবে কেমনে চোর বলবে কিভাবে ঘুষ করকে বলবে বলবে কিভাবে নিজের বাস্তবে সত্যের দাওয়াত পৌঁছে দেবে আরেকজনের কাছে বিশ্বনবী সুন্দর করে মেথড শিখায় দিলেন পৃথিবীর তামত মানবতা নবীজির ওই হাদিস যখন দেখে মাথাটা নিচু হয়ে নবীজির প্রতি বাধ্য হয়ে দুরুদ পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বিশ্ব বিশ্বনবী বললেন ইমান তুমি এনেছ ইমানদার যদি হয়েই থাকো আত্মার বিশ্বাস আছে মুখে প্রকাশ করো কাজে তার প্রমাণ দাও এই ক্ষেত্রে কোন জালেম কোন অত্যাচারী কোন ডাকা তার ঘুষকর কোন সুৎকর কোন দুষ্ট আর দুরাচারী যদি হয় তাহলে তোমার মাইন্ড তোমার সেট আপটা এইভাবে করো নবীজি বললেন উনসুর আলিমান ও আমার উম্মাত তুমি তোমার ভাই জালেম অত্যাচারীকে সাহায্য করো জালেম অবস্থায় এবং মজলুম অবস্থায় কন্যাসবান আল্লাহ বিশ্বনবি বল্লেন সাহায্য করো জালেম কেফ সাহায্য করো মজলুম কেফ সাওয়াইক এরাম বললেন ইয়া রসুল আল্লাহ ই সাল্লাল্লা ওয়ালেম আমরা তো বুঝলাম কেমন করে মজলুমকে সাহায্য করব নির্যাতিতকে কিভাবে সাহায্য করব। আমরা বুঝলাম তার মানে হলো যে নির্যাতিত মজলুম তাকে সাহায্য করব এটা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা। জালেমকে সাহায্য করা মানে হলো সে যে পাপ আর অপরাধ আর আর অন্যায় অন্যায় করতেছে ওই পাপ অপরাধ থেকে তাকে বাধা বিরত রাখার ব্যবস্থা করো বলে দাও তুমি ডাকাতি করছো বলে দাও তুমি চুরি করছো বলে দাও তুমি ঘুষ খাচ্ছ বলে দাও তুমি সুদ খাচ্ছ এটা অপরাধ এটা পাপ এটা ধ্বংস তোমার নিজের প্রতি তুমি অত্যাচার করছো সত্যি যদি ইমানের বাস্তবতায় প্রত্যেকটি ইমানদার আরেকজন মানুষকে ইমানের দাবির বাস্তবতায় আমরা সবাই ভালোকে ভালো বলতাম মন্দকে বন্ধ বলতাম সত্যকে সত্য বলতাম মিথ্যাকে মিথ্যা বলতাম তাহলে সোনার বাংলাদেশ ডাকাতের গ্রামে পরিণত হত নবীজি বলেছেন বিশ্ব নবী বলছেন এই পৃথিবীতে অনেক নামাজি আছে রোজাদার আছে হাজার জাকাত করে আছে পুরুষ কিন্তু তার ঘরের বউ তার মা তার মেয়ে তার অধীনস্থ নারীরা পর্দা করে না বেপর্দায় চলে বিশ্বনবী বললেন ওই দুষ্টর নাম নাম কি বলেন নাম কি বিশ্বনবী বললেন দাইউস কখনো জান্নাতে যাবে না না বিশ্বনবী বললেন দাইউস কখনো জান্নাতে যাবে না আর দাইউস মানে ওই নামাজি ওই রোজাদার ওই হসকারী যার মেয়ে যার মা যার বোন যার স্ত্রী বেপর দায় ঘুরে বেড়ায় এবার মিলা বন্ধু গান সব ঘুরে ইমানের কাছে আসে ইমানটা যদি ঠিক হয় ইমানের মধ্যেই যেমন আত্মার বিশ্বাস তেমন মুখের প্রকাশ তেমন কাজে তার প্রমাণ তিনটা একসাথে হলে এর নাম ইমান এর নাম ইমান কন্যা সুবান বাংলাদেশে অনেক মানুষ বলে সব চাইতে বেশি দুর্নীতিগ্রস্ত হলো পুলিশ ঠিক না বলে বাস্তবে তাই কিন্তু সত ব্যক্তির নাম প্রাইমারি স্কুলের শিক্ষক যদি বলে আমি ঘুষ খাই না এর কোনো অর্থ হয় না পুলিশ যেখানে অটোমেটিক আসে টিনাবেটিক আরে ভাই রাগ করতেছেন রাগ করতেছেন অটো আসে অটো অটো যেখানে অটো আসে ওইখানে বলে না এটা নাপাক এটা নাপাক আমার পবিত্র শরীরে আমার পরিবারের সন্তানের পবিত্র দেহে হারাম ঢুকাতে পারবো না কিসের কারণে বলে ইমানের কারণে ঠিক না বি ঠিক শুনেন অনেক লোকজন আসে গ্রামে গঞ্জে বলে আলেমারা উলামারা যখন বলেন কোরআনের আয়াত রবাহ আলমিন বলেছেন ইন নাসালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার রব্বুল আলামিন বললেন নিশ্চয় সালাত নিশ্চয় সালাত অশ্লীল মন্দ কাছ থেকে বিরত রাখে কিন্তু আপনি বলবেন আমাদের সমাজে তো আছে সালাত পরে ঘুষ কয় উজু করে আসছি হাতে দিও না দাও না না। নাই প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে আবার বেহায়াপনা করে না নাই। বন্ধুগান আল্লাহর কথাটাই সত্য ওই কপাল পোড়া ইমানটা তার যথাযথ নাই কারণ ইমান যদি যথাযথ হয় তাইলেই কেবল পূর্ণ ইমানদারের সালাদ তাকে অন্যায় আর অশ্লীলতা থেকে বিরত রাখে কন্যা সব উত্তর খুঁজে দেখেন মূল হলো মূল হলো বিশ্বনবী বললেন ছোট্ট একটা আদিস ইমান আছে কিনা যদি মাপতে চাও বিশ্বনবী বললেন ছোট্ট একটা আদিস নবীজি বললেন মান সররাতু ওয়াসানাতহু ওয়াসাতু সাইয়াতহু যাকাহু আল মেন বিশ্বনবী বললেন যাকে তার নিজের নিজের ভালো কাজে যে আনন্দিত হয় নিজে ভালো কাজ করলে আনন্দ পায় আর নিজে নিজে মন্দ কাজ করলে নিজেই বেদনা পায় নিজেই লজ্জা পায় নিজেই কষ্ট পায় বুঝতে হবে তাইলে ইমান আছে বন্দিগান আর যদি ইমান টাকতো ডাকাতি করে মানুষের সামনে দাঁড়ায়া বলতো না আমি অমুক কইতো আমি ডাকাত ডাকাতের সন্তান কিন্তু কয় না ই রাগ করতেছেন আপনারা কারণ আসল জায়গায় হাত দেন গুরায় হাত দেন বন্দিগান বলতে পারেন ইমানের এই যে কথা বললাম ইমান মানে আত্মার বিশ্বাস ইমান মানে মুখের প্রকাশ ইমান মানে কাজে তার প্রমাণ দলিলটা কি সর্বশেষ কোরআন থেকে দলিলটা জেনে যান জানতে রাজি আছেন কোরআনের প্রত্যেকটি সুরাতে দলিল আছে পাতায় পাতায় আয়াতে আয়াতে দলিল আছে তবে তিরিশ পাড়ার চুট ছোট্ট একটা সোরাতে ইমানের দলিল দিয়েছেন কে জুড়ে বলেন কে অনেকেই হয়তো পারেন তিরিশ পাড়ায় ছোট্ট একটা সোরা এর নাম সোরাতুল আস সোরাতুল আস পারেন না পারেন না আমার সাথে সবাই মিলে পড়বেন পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় بسم الله الرحمن الرحيم والعص إن الإنسان لفي خص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়া তাওয়া সাব সব কার কথা আবার পড়বেন ইনশাআল্লাহ পড়েন ওয়াল্লাস ইনাল ইনসান লাফি খস আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়া সৌবিল হাকি ওয়াতাওয়া সৌবিল সব অর্থ হলো রব্বুল আলামিন বললেন সময়ের কসম আসরের কসম যুগের কসম চলমান এই সময়ের শপথ করেছেন রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসান আলা ফি খুস চলমান সময়ের সাথে চলার কারণে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে যায় উদাহরণ যেমন দিলাম একুশে দেয় কি উপকার আসে কোন ধর্মের জবাব নাই কোন শিক্ষা এর জবাব জবাব আমরা বলতে চাই ভাষা আন্দোলনে যারা জীবনটা দিয়েছে সবাই ছিল মুসলমান নাম গোলাও সুন্দর তারা মুসলমানের বাচ্চা কোন হিন্দু রক্ত দেয় নাই হিন্দুর গায়ের রক্ত পরে নাই বাংলা ভাষার ইতিহাস ওই বাংলা ভাষার জন্যে একুশে ফেব্রুয়ারি আসলে শুধু তাই না সারাটি বছর সরে সরে ক গ আমার মায়ের মুখের ভাষার জন্যে যারা জীবন দিয়েছে মায়ের ভাষায় যখন কথা বলি তখনই তাদের জন্য দোয়া করি টিনা বেটি আরে বেটি সব সময় তাদের জন্য দোয়া করব ওই ওই খাম্বার সামনে ফুল দিয়া না অধিকাংশ মানুষ তার ইমানটাই ইমানটাই কারণ মসজিদের মতো পবিত্র জায়গায় যদি পবিত্র জুতা নিয়ে যাওয়া যায় আমি আপনাদের সবার কাছে একটা ওয়াদা চাই একটা সুন্না নবীজির সুন্নার উপর আমল করবেন নিজের পায়ের জুতা ধুইয়া পবিত্র জুতা দিয়া জীবনে একদিন হলেও নামাজ পড়বেন হাত তুলে ওয়াদা করে লহ মামি জেনে লহ মামি একটা সুন্নার উপর যদি আমল করেন একটা সুন্নার উপর আমল করেন নবীজি কত সুসংবাদ দিয়েছেন ভাষায় বলে শেষ করা যাবে বরং না আমার উন্মতের ফিতনা যখন ছড়াবে ফসাদ যখন ছড়াবে আর বর্তমানের সময়টা ফিতনা এবং ফাসাদের সময় এতে কোনো সন্দেহ নবীজি বলেছেন ফাসাদের সময়ে নবীজির একটা নবীর বলে সন্নাকে আমল করবে সত্যি শহীদের আমরা মুসলমান মা বোনেরা নারী পুরুষেরা ছেলে মেয়েরা পবিত্র জুতা দিয়া জীবনে একবারও নামাজ পড়বেন তো ইনশাল্লাহ ওই মেয়া বলেন ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ আবার হাত তোতলে ওয়াদা করেন বলেন আমিন জোরে আল্লাহুম্মা আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন হাত নামান বন্ধু একটা সুন্নাত যদি সবাই আমল করেন আজকের মাহফিল সার্থক আজকের মাহফিল সার্থক কারণ এই সুন্নার কথা নেচারালি সাধারণত কেউ বলে না কেউ বলে না যদি পবিত্র জুতা দিয়া আল্লাহর সামনে দাঁড়ানো যায় নবীজি আদেশ করলেন নবীজি নিজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন তাহলে খাম্বার সামনে জুতা নিয়ে যাওয়া যায় না এটা ইমানের প্রাসাদে আঘাত করে কারণ মসজিদের চেয়ে পবিত্র পৃথিবীতে আর কোনো জায়গা জায়গা অনেকগুলো বিষয় ইমানকে সব ধ্বংস করে আল্লাহ তালা বললেন সময়ের সাথে মিলে মানুষ যা করে তাই আমি করি এইভাবে সময়ের সাথে যে মিলে যায় আসলে তারা সবাই ধ্বংস হয়ে যায় কার কথা ইনসান না মানু আল্লাহ বললেন বেঁচে যাবে তারাই কে কে বাঁচতে চান ক্ষতি থেকে হাত তুলে দেখান বলেন হে আল্লাহ আমাদের সবার ইমান নসিব করো আমাদেরকে ক্ষতি থেকে বাঁচায়া দাও বলেন আল্লাহ আমিন বন্ধুগান রব্বুল বললেন ক্ষতি থেকে বেঁচে যাবে তারাই আল্লা যারা ইমান এনেছে বন্ধুগান আল্লাহ নিজে ইমানের ব্যাখ্যা দিয়েছেন ওয়াও দিয়া দিয়া ওয়াউটা বয়ান আসলে ইমান কি অবশ্যই ভালো কাজ করবে ইমান যেমন মুখে প্রকাশ করা আব্রাহিন তাই বললেন ইমান মানে বিল হাত আরেকজনকে অসিয়ত করবে অন্তিম উপদেশ দেবে সত্যের ব্যাপারে মুখে বলবে চতুর্থলব তাওয়াসু বিশ্ববার ধৈর্যধারণের জন্য বলবে কন সুভাগ এই চুট্ট সহরাটাপ ইমা মাসা ফেয়াই ইমা মাসা ফেয়াই ইদ্রিস মুহাম্মাদ বিনসা ফেয়াই বলেছেন আল্লাহ তাআলা যদি কেবল একটি সোরা নাজিল করতেন তিরিশ পাড়ায় একশো তেরোটি সোরা দরকার নাই কেবল একটি সোরা সোরা তোলা আস তাহলে ইমানের জন্য হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত কিন্তু বন্ধু আজ সবাই ধ্বংস কারণ সত্য আমরা বলি মনে মনে রাখি বলতে বলতে বন্ধু সত্য বা বলতে হবে বলতে হবে না হবে না কে কে রাজি আছে আজকের মাহফিল কে কে বুঝলেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন اللهم آمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته